নমস্কার বন্ধুরা, জুন ফুড হাউসে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন। তো চিকেন দিয়ে আমি পকোড়া বানাবো। পুরো পকোড়াটা আমি কী করে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে নেওয়া আছে বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে কাটা। নেওয়া আছে আদার কিমা, রসুনের কিমা, পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে রাখা। আর এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, আর এটা চাল বাটা। কিছু একসাথে এখন মিশিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিকেনের টুকরো করা পিসগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুনের কিমা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প কাঁচা আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি চাল বাটা, আমি এটা দেশি মুরগির ডিম নিয়েছি ছোট সাইজে। চাইলে ব্রয়লারের ডিমও নিতে পারেন। তো আমার ঘরে দেশি মুরগির ডিম ছিল তাই আমি নিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি একটু ময়দা। এখন সব কিছুকে ভালো করে মেশাবো। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, করে নাড়া দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা খুব বেশি আঁচে ভাজা যাবে না, এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপরটা কালো হয়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না, তাই আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আমি আস্তে আস্তে ছোট ছোট করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি এই কয়টা ভাজা হোক তারপরে দেব। আমার এক পাশ মোটামুটি হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। কিছুক্ষণ পরে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার সবগুলো পকোড়াই ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পকোড়া শেষ হয়েছে, আরেকদিন বানাই দিস দিদি। হ্যাঁ, দারুন, সব ঠিক আছে।